আমাদের পাড়ার এই দেখো ফ্লেক্স চলে এসছে এটা হচ্ছে গিয়ে কালকেই হলো লাগালো সব সবাই মিলে লাগিয়েছে এটা তো দেখো তেরোতম বর্ষ আমাদের দুর্গা পুজোটা হবে তো এই যে এরকম লাগিয়েছে ব্যানার সবাই ভালো আছে আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আমার ব্লগটা আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে আজকে হলো সোমবার আর সোমবারের এখন হেঁটে চলে এসছি আর দেখালাম তোমাদের ব্যানারটা আমাদের পুজোর চলে এসছে তো যাই হোক বিলটা আসেনি বিলটা মনে হয় বুধ বৃহস্পতিবারে আসবে তো আমরা বিল কাটতে বেরোবো চা চাঁদা কাটতে বেরাবো সেটা তোমাদের সঙ্গে সব কিছুই আমি শেয়ার করবো আগামী দিনে যা যা ব্লগ করবো তো বাপরে বাপ ট্রেন যাচ্ছে আর হর্ন কী বাজাচ্ছে মাল ট্রেন ঢুকেছে মনে হয় তো যাই হোক এবারে সকালবেলা হেঁটে এসে আমি এই যে সব ফার্নিচারগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি আর এইদিকে কাকিমা এসে গেছে কাকিমা উঠোন ঝাড় দিচ্ছে তো ফার্নিচার পরিষ্কার করে তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। কথা বলছি জানো তো কার সাথে সকালবেলা আমার হাজব্যান্ড ফোন করেছে তো ডিউটি চলছে তো ফোন করেছে তার ওর সাথে কথা বলছিলাম আর পুজোর কেনাকাটা নিয়ে কথা বলছিলাম তো আমি তো কিছু কিনিনি আর আমাদের ওই বাড়ির থেকে দেয়া ওই বাড়িতে দেয়া হয়ে গেছে সব কিছু কিন্তু আমি আর আমার ছেলে কিছু কেনা হয়নি আর ওরও কেনা হয়নি তো সবারই একসাথে কিনবো তো সেই নিয়ে কোথায় যাব সেই নিয়ে ডিসকাস করছিলাম সাত সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এবারে পুজোয় অনেক কিছু কেনাকাটার আছে ইচ্ছা দেখি জানি না আর সামনেই তো আমাদের বাড়ি কালী পুজো আমাদের বাড়ি কালী পুজো হবে এই মাসের মানে সেপ্টেম্বরের কুড়ি তারিখে আমি বলছিলাম যে ও আসবে তো সামনের সপ্তাহে ও আসার পরেই যেতে মানে পরের দিনই আর কি আর ও বলছে যে না আমাদের বাড়ি কালী পুজো কুড়ি তারিখে হবে তারপরে আমরা শপিং করতে যাব তো ততদিনে কিছু থাকবে বলো তো আর ওইদিকে কাকিমা এই যে কলতলায় নিয়ে গেছে বাসনগুলো আর কালকে কাকিমা এসেছিলো তো আমার ঘরে কাজ করেনি বিকালবেলায় তো আজকে অল্প বাসনই হয়েছে তো ওই দিয়ে চলে গেলো কলতলায় নিয়ে আমি নিয়ে নিচ্ছি এদিকে লিকার চা ঠিক আছে লিকার চা নিয়ে নিচ্ছি বিস্কুট খাওয়া গেছে এবারে চাটা তো আমি একটু ঠান্ডা করে খাই তো ফ্যানের তলায় ঠান্ডা হচ্ছে তারপরে আমি খাবো ঠান্ডা চা হেঁটে আসার পথে এই যে পাউরুটি নিয়ে এসেছিলাম তো এইটা হচ্ছে টোস্ট করব আজকে ডিম টোস্ট করব। আজকে তো টিচার্স ডে তো আমরা ছোটোবেলায় জানো তো এই টাইমটা কি এনজয় করতাম শাড়ি পরে ছোটোদের ক্লাস নিতাম কতটা এক্সাইটমেন্ট আমাদের ছিল সেই টাইমে এখনকার বাচ্চাদের মধ্যে সেইটা দেখি না খুব একটা আনন্দ করতে এখন সব মোবাইলের জেনারেশান না এখন সব মোবাইল নিয়ে বসে থাকবে মোবাইল কাটবে ফেসবুক করবে ইনস্টা করবে চ্যাটিং করবে হোয়াটসঅ্যাপ করবে তো এই সমস্ত করে বাচ্চারা এখনকার দিনে আর আমাদের টাইমটা কত সুন্দর এনজয় করেছিলাম আমরা এই দিনটাকে টিচার্স টিচারের এই ছিঁড়ি তাহলে ছাত্রছাত্রীর কি অবস্থা হ্যাঁ আটটা বেজে গেছে এখনও ঘুম থেকে উঠছে না ওট এ শান যাবি না স্কুলে নটায় গাড়ি আসবে তো ওট এই যে ব্রেকফাস্ট করে নিয়েছি রেডি এইটা আমাদের আজকে ব্রেকফাস্ট ডিম টোস্ট আর আমি সস নেবো না শানকে সস দিয়ে দিয়ে দেব আজকে বাজারে অনেকগুলো পাঁচ ছটা কাজ নিয়ে গেছিলাম তো এই যে দেখো এই বেকারির দোকানটা এটা পাইকারি দোকান আমাদের চাঁদপাড়া বাজারে এই দোকান থেকে আমরা বিস্কুট ফিস্কুট মানে যাব যাবতীয় বেকারির যা জিনিসপত্র সব এখান দিয়েই আমি কিনি আজকে যে বাজার থেকে এইগুলো এনেছি একটা চিপসের প্যাকেট কি দাম গো জানো না তো এই চিপসের প্যাকেটটা নব্বই টাকা নিল হ্যাঁ আর এইটা হচ্ছে বিস্কুট এই যে এরকম বিস্কুট কেমন অরেঞ্জ অরেঞ্জ কালারের এখানে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে তো এরকম মনে হচ্ছে অরেঞ্জ কালারের ঠিক আছে আর এই দেখো এটা কেক নিয়ে আসলাম এটা এটা আনার কারণ কি মঙ্গলবার আর শুক্রবার তো আমি নিরামিষ খাই তো কী টিফিন দেবো কী টিফিন দেবো করতে তাকে নিরামিষ কী টিফিন তা দোকানদার বললো এটা নিয়ে যাও বৌদি এটা ভালো নাকি সুন্দর টেস্টি আছে কেকটা আর এই গিফটটা এনেছি শিল্পার জন্য শিল্পার সেই রাখি পরিয়েছিল সানকে তখন কিছু দেয়া হয়নি তাই এটা শান দিয়ে দেবে শিল্পাকে তো এই আনলাম বাজার থেকে সবজি যেন তো অনেক নিয়ে বসেছি পেঁপে কুমড়ো বেগুন উচ্ছে তারপরে বরবটি পটল ঠিক আছে এত সবজি নিয়ে বসেছি কি রান্না করব ডিসিশান করতে পারছি না তো যাই হোক এই যে সব পটলগুলো আগে কেটে নিচ্ছি পর্যন্ত ডিসিশান নিলাম যে এই যে এটা পটল ভাজা করবো এরকমভাবে কেটেছি আর বেগুন ভাজা উচ্ছে ভাজা আর এই যে মাছ রয়েছে একটা ফুল আর একটা হাফ মাথা তো এটা ভাজবো ঝোল টোল করবো না ঝোল খেতে ইচ্ছা করছে না একার জন্য আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আর প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম মুসুরির ডাল তো ওটা ফোড়ন লাগাবো এই যে পেঁয়াজ দিয়ে আজকে না উচ্ছেটাকে এরকম ভাবে গোল গোল করে কেটেছি তো এরকমভাবে ভাবে খেতে ইচ্ছা করলো তাই এরকমভাবে ভাবে কাটলাম বাবা প্রায় অনেক দিন পরে বৃষ্টি শুরু হলো দেখো বৃষ্টি পড়ছে কিরকম প্রচণ্ড গরম ছিল বাবা একটু বৃষ্টি হওয়াতে একটু সবাই নিস্তার পেল সেই যে কতদিন আগে এই যে কচু আনলাম একদম বিচ্ছিরি খেতে একদম নরম তো একদম ভালো না আগে যে আমরা ছোটোবেলায় খেয়েছি সেরকম আর টেস্ট নেই কচু ভাজার তা কী করবো ফেলে দেওয়া ছাড়া আর কিছু গতি নেই শান্ত খাচ্ছে না আর আমার দ্বারা একার পক্ষে এত কচু ভাজা খাওয়া সম্ভবও না আমাদের ঠাকুরের আজকে না জন্মদিন হ্যাঁ তা আবির্ভাব দিবস আজকে তো যাই হোক আমি সকালবেলা বাজারে গেছিলাম তো ওখান থেকে মিষ্টি কিনে ঠাকুরের মন্দিরে মানে সৎসঙ্গ মন্দির আছে আমাদের এখানে তো সেই মন্দিরে আমি দিয়ে এসেছি তা উনি দুপুরবেলা পুজোটা দিয়ে দেবে আর আমি বাড়িতে ঠাকুরকে দিয়েছি ফল টল দিয়ে তো ঠাকুরকে ভোগ নিবেদন করেছিলাম আজকে এই যে রান্না হয়েছে দেখে না উচ্ছে আর বেগুন ভাজা আর এদিকে মাছ ভেজে নিয়েছি আর এদিকে ডাল করেছি মুসুরির ডাল টমেটোর পেঁয়াজ দিয়ে আর এদিকে ভাত তার মধ্যে না আজকে উচ্ছে সিদ্ধ দিইনি উচ্ছে ভাজা করেছি তা সিদ্ধ দিইনি কি হলো টিচারের আই কার্ড নেই টাই নেই কি টিচারের কি অবস্থা হ্যাঁ হ্যাঁ ওটা দিদির জন্য এনেছি তাহলে সারাদিন কেমন কাটলো ঠিক কি দিল স্কুল থেকে খেতে হাওয়া হাওয়া দিয়েছে তা গেলে কি করতে স্কুলে ফালতু ফালতু হ্যাঁ সেই আর কি জামা প্যান্ট খোল ভাত বাড়ছি এখন হচ্ছে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা টন্দা দিয়ে এই যে বিছানাটা একটু ওলট পালট ছিল কারণ কি দুপুরবেলা একটু গড়াগড়ি করেছিলাম বিছানার ওপরে তো তার জন্য একটু বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর একেবারে রাত্রের বালিশ কাথাও একেবারে নিয়ে নিলাম বালিশ কোল বালিশ তো হয়ে গেছে ওই ঘরে বিছানাটা ঝাড়টাড় দেয়া এইবারে চলে এসেছি কটা জামা কাপড় ছিল আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা বের করেছিলাম দুপুরবেলায় একটু পুজো দিয়েছিলাম তো এই শাড়ি পরেই দিয়েছিলাম পুজোটা আর আজকে আমাদের ঠাকুরের তোমাদের বলেছে কিনা জানি না আবির্ভাব দিবস আজকে তো শাড়ি পরেই আমি একটু পুজোটা দিয়েছিলাম আর এই যে বিকাল বিকালবেলায় এই কেকগুলো রেখে দিচ্ছি কন্টেনারে আর এত পিঁপড়ের বাসা জানো না তো প্রচুর পরিমাণে পিঁপড়ে হয়েছে তো এগুলো ফ্রিজে রাখবো ওই কন্টেনারেরগুলো আর যে প্লাস্টিকের যেগুলো থাকবে সেইগুলো আমি আর একটা কন্টেনারে রেখে দেবো সেটা রান্নাঘরে না ঘরের সামসেটে ওপর কে পড়াশোনা করছে আর আমি এইদিকে দরজার দিকে তাকিয়েছিলাম তো তাকালে কি চোখ পড়ল যে একটুখানি নোংরা পড়েছে ঝুল পড়েছে আর এত সূক্ষ্ম তো খাচে খাচে নোংরা জমেছে তাই আমি ওই ব্রাশটা দিয়ে ব্রাশটা আমার ছিল তুলিটা তো তুলিটা দিয়ে আমি একটুখানি নোংরাগুলোকে আগে পরিষ্কার করে নিলাম তারপরে এই একটা শানের একটা গেঞ্জি ছিল পুরনো সেটা দিয়ে সাদা গেঞ্জি দিয়ে আমি এই যে পরিষ্কার করে নিচ্ছি একেবারে ভালোভাবে সুন্দর করে এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন বেজে গেছে রাত সাড়ে দশটা তো শানকে কৌশিক পড়াচ্ছে ওপরে তা এই ফাঁকে আমি কতগুলো ভিডিও দেখছিলাম তোমাদের আর আর এই ভিডিও দেখার পরে আটা তো মাখাই ছিল রুটি করে নিচ্ছি রুটি করার পরে তারপরে খাওয়া দাওয়া করবো পরে টরে আসবে তো তারপরে খেয়ে এটে তারপরে ঘুমাবো বন্ধুরা আমাদের এখনো খাওয়া হয়নি সান আসলো সবে পড়ে আর হচ্ছে গিয়ে টিচার্স ডেতে ও হচ্ছে গিয়ে দুখানা গোলাপ ফুল পেয়েছে আজকে বাজে দিন গেছে আমার তাদের গোলাপ ফুল দুটো দেখা টিচার্স ডেতে ও পেয়েছে হ্যাঁ তো খাওয়া হয়নি এখন খাবো তো ভিডিওটা বন্ধ করে নি তারপরে খাবো ওই দেখো গোলাপ ফুল আছে ওই যে দুটো গোলাপ পেয়েছে বান্ধবীদের কাছে গোলাপ পেয়েছে বান্ধবীদের কাছ থেকে তাহলে এইটা একটু নিয়ে এসেছি আমি ওই তো নিয়ে এসেছি যেটা মানে ওটাই বান্ধবীদের মানে কি বলবো তোমার যা আসার প্লাস্টিকের ছিল নিয়ে চলে হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি ও তার আগে বলে নিই ঝুটকুলি বেঁধে আমার কেমন লাগছে একটু কমান্স করে জানিও বুঝলে একটা উঁচু হয়ে গেছে একটা নিচু হয়ে গেছে ঝুটকুলি তো যাই হোক আজকের মতো তিনবার বললাম এই কথাটা ব্লগটাকে শেষ করছি আর আর শেষ করব না বলবো এবারে হচ্ছে শেষই করে দেবো তো যাই হোক তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভালো থাকবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো এখন এর মতো রাখছি ওকে বাই গুড নাইট